মাধ্যমিক স্কুল ও কলেজে ছুটি বাড়ছে স্কুল খুলবে আটাশ এপ্রিল সারাদেশে চলমান তীব্র প্রবাহের কারণে সারাদেশের স্কুল কলেজের পূর্ব নির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার বিশ এপ্রিল এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা জানান সারা সারাদেশের উপর দিয়ে চলমান দাবদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউসি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে একুশ এপ্রিল খোলার পরিবর্তে আগামী আঠাশ এপ্রিল যথারীতি খুলবে শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী একুশ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠ উপানুষ্ঠানিক লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে